যেটু মরম অসমবাসী মানে এই যাত্রাত দি আছে তখেতলোকর মানে যাত্রা মানে ডিব্রুগড়েরপরা যে রাস্তা যিমানে আহি আছো যিমান সহায় পাই আছো মানে সকল অসমবাসীক আর ইয়ার আপনার ইয়ারপরাই মানে ধন্যবাদ জ্ঞাপন করছো এনেকা মরম চেনে দিলে আমার অসমখন প্লাস্টিক মুক্ত যে ব্রহ্মপুত্র প্লাস্টিক মুক্ত এদিন নহয় এদিন হবগৈ এই মোৰ আশা কিন্তু ঘাট প্রতিঘাত আছে কিন্তু মনত দুঃখ লাগে দুঃখ লগার কারণে হয়তো বহুত কাম করবলে মন নাই যাওয়া কিন্তু এনেকা মরম চেনে দি থাকিব যোনেই করব আপনাদের সহায় জানাই থাকিব আগলে দিনটো আরো কাম করব তেখেতলোকে উৎসাহ পাব। স্কুটি পার করাব লাগিছিল আমার গুয়াহাটিতে মই অসমবাসী রাইজক মানে কম আর ক্ষমা খুঁজিম আর নেক্সট নেক্সট যে মোট ধুবুরী প্লেন আসলে মানে ইয়াতে স্পষ্ট করি মানে যে কি প্রকৃতি লো কাম মানে হয় মানে নেপেলাও মানে মোর মনটা এনেকা লাগছে মানে নেপেলাও কিন্তু মানে কাকো আহ্বানও নজনাও মানে কেলে কি বিয়া যদি বাধায় আহে প্রকৃতির লগত কাম করবলে তার কাম নকরাই লাভ আর মানে এখানে বহি আছো চুপচাপ মানে বহি থাকিম। ব্রহ্মপুত্রক প্লাস্টিক মুক্ত করার প্রয়াসরে ডিব্রুগড়পা এক নাও যাত্রা আরম্ভ হয়েছিল আর প্লাস্টিকরে নির্মিত যা এখন নাওরে নাও যাত্রা আরম্ভ করেছিল আমি দৃশ্য দেখছো ডিব্রুগড় যুবক এই নাও যাত্রা আরম্ভ করেছিল আর এই নাও যাত্রা হঠাৎ বাধার সম্মুখীন হয়েছে উদ্যানের মাজে যে নাও যে নদী আছে ব্রহ্মপুত্র বই আছে এই নাও যাত্রাত বাধা প্রদান করেছে আর যার ফলত এতিয়া তেওঁলোকে বোকাঘাটরপা এখন ট্রাকত এই নাও তুলি আনবলিয়া হয়েছে আর শিলঘাটর ঘাটত নমাইছে আর পুনের যাত্রা আরম্ভ করেছে আর 1 জুন তারিখে এই যাত্রা আরম্ভ হয়েছিল ডিব্রুগড়পা আর এই যাত্রা হঠাৎ কিন্তু থমুকি হয়েছিল বোকাঘাটত আর কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষকে বাধা প্রদান করেছে যে কাজিরঙা উদ্যানের মাজে এই নাও যাত্রা করব না যার ফলে বোকাঘাটরপা এখন ট্রাকত এই জাহাজক আনবলিয়া হয়েছে আর শিলঘাটত নমাইছে আর ডিব্রুগড় যুবক ধীরাজ বিকাশ গগৈ এই যাত্রা আরম্ভ করেছে ব্রহ্মপুত্র প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যরে প্লাস্টিকের বটল সংগ্রহ করেছে আর বিভিন্ন স্থানত সেই বটল সমূহ ব্রহ্মপুত্র পাড়ত থই গেছে যাতে ব্রহ্মপুত্রখন প্লাস্টিক মুক্ত হয় কিন্তু সেই যাত্রাত কিন্তু হেঙারস্বরূপে থিয় দিছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান পক্ষে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান পক্ষ এই জাহাজখন ব্রহ্মপুত্র দিয়ে অহার ক্ষেত্রে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের মাজে দিয়ে অহার ক্ষেত্রে বাধা দিয়ার ফলত বোকাঘাটত এই নাওখন পুনের ব্রহ্মপুত্রপা তুলবলিয়া হয়েছে আর এখন ট্রাকরে শিলঘাটলে লই আছে আর শিলঘাটরপা পোনে পোনে যাত্রা আরম্ভ করব আর দেখছো দৃশ্য এয়া এই ট্রাকখনেরপাই যে এই প্লাস্টিকর নাওখন নমাই থাকার দৃশ্য আমি পুনপটিয়াকে দেখছো আর ইয়ারপা পুনের গুয়াহাটিলে লক্ষ্য এই লক্ষ্যর স্থানলে যাত্রা আরম্ভ করব আর যহৎ লক্ষ্য উদ্দেশ্য যে প্রকৃতি সংরক্ষণের যে মহৎ উদ্দেশ্য যাত্রা আরম্ভ করেছে ডিব্রুগড়েরপা ধীরাজ বিকাশ গগৈয়ে কিন্তু সেই যাত্রাত হেঙারস্বরূপে বাধা দিলে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান পক্ষে যে সেই উদ্যান পক্ষে সহযোগিতা দেখাব লাগিছিল এক মহৎ উদ্দেশ্যলে এই যে যাত্রা আরম্ভ করেছে সেই যাত্রাত কিন্তু বাধাহে দিয়া পরিলক্ষিত হয়েছিল বা বাধা দিয়ার অভিযোগ উঠিছে অভিযোগ উত্থাপন করেছে আর এই আমি দেখাই আছো শিলঘাটর নৈ পাড়ত এই যখন প্লাস্টিকের নির্মিত নাওখন নমাই থাকা হয়েছে আর এই শিলঘাটরপাই পুনের এই যাত্রা আরম্ভ করব আর পোনে পোনে আমি এই দৃশ্য দেখাইছো শিলঘাটর জাহাজঘাটরপা।